আল্লাহর জমিনে যারা বিচারক হিসেবে আছে, একটা টাকা যদি মাজলুমের কাছ থেকে নেওয়া হয়, কোরআন এবং সুন্নাহ মাফিক যদি বিচার না হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকবেন আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য, জোরেগণ ঠিক কিনা? একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনীন আপনার ছেলে আবু উসামা মদ পান করেছে। আমিরুল মুমিনীন হযরত ওমর বলে দিলেন, আবু উসামা মদ পান করেছে, এই ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ আছে কিনা, কোনো ডকুমেন্ট আছে কিনা, কোনো সাক্ষী আছে কিনা? যদি থাকে তুমি আমার সামনে হাজির করো, কোরআন এবং সুন্নাহ মাফিক বিচার ফয়সালা করা হবে। যে লোকটি অভিযোগ দায়ের করলেন, কমপ্লেন করলেন, ওই লোকটি আবু সাহামাকে সাথে নিয়ে আমিরুল মুমিনীনের দরবারে হাজির হয়ে গেছে। আমিরুল মুমিনীন এবার বলে দিলেন, আবু সাহামা তোমার বিরুদ্ধে যে কমপ্লেন দায়ের করা হয়েছে, তুমি মদ্যপান করেছো। আবু সাহামা স্পষ্ট দার্থহীন কণ্ঠে সুস্পষ্টভাবে বলে দিলেন, আব্বা হুজুর, আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটা 100% সত্য। আমি শরিয়া আইনি বিচারের রায় ঘোষণা করলেন, আমার শুধু ছেলে না, যে মদপান করবে তার জন্য 80টি বেদ তাকে মারা হবে। আমিরুল মুমিনীন তার কর্মচারীদেরকে বললেন, তুমি মারো। ও বলছে, আমি পারবো না হুজুর। আর একজন বলে, সেও বলে পারবো না। এক পর্যায়ে আমিরুল মুমিনীন এবার বললেন, আমার ছেলেকে মদপান করার অপরাধে আমি নিজে শরীয়া আইন কার্যকর করব, আমি নিজে রায় ঘোষণা করেছি, অতএব এটা বাস্তবায়ন আমি নিজে করবো। এ কথা বলে ওই বেতটা নিয়ে আবু আমার শরীরে বেত মারতে শুরু করেছে। সামাজিক অবস্থা বর্তমান, আমার আপনার ছেলে যদি হয় তাহলে আমরা বিচারকদের বাড়িতে এমনভাবে যোগাযোগ করবো যে মামা যেভাবে হোক আগামীকালকে বাদ আসর সালিস আছে, বিচার আছে, আমার ছেলেটাকে মামা একটু আপনি বাঁচার চেষ্টা করবেন। জোরে বলেন, বাঁচানোর মানে কে? আরো জোরে বলেন, কে? বলছে ঠিক আছে, আপনাদের এইদিকে বা আমাদের এইদিকে মনে হয় চালু নাই, এদেশের বিচারকেরা কিন্তু টাকা পয়সা খায় না, খায়? যিনি বলছেন উনি মনে হয় পরিস্থিতির শিকার, আল্লাহ মাফ করুন। আমি রাজশাহী বা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে জানি, কিছু হাদিয়া দিয়ে চলে আসছে, টাকা পয়সা দিয়ে চলে আসছে। পরের দিন তো তিনি চেষ্টা করবেন তার সপক্ষে কথা বলার জন্য, জোরে কণ্ঠে কিনা? আমিরুল মুমিনীন এক একটা বেতের আঘাতে তার ছেলে আবু সাহামার শরীরে এমনভাবে একটা একটা করে বেত মারতেছে, একটা বেতের আঘাতে ওই শরীরের জায়গা দিয়ে রক্তের ফিনকি ঝরতেছে। আল্লাহর জমিনে যারা বিচারক হিসেবে আছে, একটা টাকা যদি মাজলুমের কাছ থেকে নেওয়া হয়, কোরআন এবং সুন্নাহ মাফিক যদি বিচার না হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকবেন আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য, জোরেগণ ঠিক কিনা? শুধু সামাজিক অবস্থা নয়, রাষ্ট্রীয় পর্যায়ে থেকে শুরু করে সামগ্রিক ক্ষেত্রে যারা কোরআন এবং সুন্নাহর আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আমার আল্লাহ জানাই দেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, তারা কাফের। অন্য আয়াতে বলা হচ্ছে তারা ফাসে, অন্য আয়াতে বলা হচ্ছে তারা জাহেল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে অন্যায়ভাবে যদি কোনো মাজলুম যদি কোনো পরিস্থিতির শিকার হয়ে যায়, জুলুমের শিকার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আপনাকে জবাবদিহি করা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনীন বেদ মারতে মারতে মোটামুটি 50টা বেদ যখন মারা হয়ে গেল, আমিরুল মুমিনীনের জীবনীতে দেখা গেল তার বেগম সাহেবা
তাকে অত্যন্ত কাকুতি মিনতি করে বললেন, ওমার প্রাণের সাহাবি, আল্লাহ রসুলের সাহাবি, ও আমার স্বামী গো, আমার ছেলেকে আপনি বেত মারবেন না। এই এক একটা বেত, এখনো 30টি বেত মারতে বাকি আছে, এক একটা বেতের বদৌলতে একটা করে উঁর দুম্বা সাদকা করে দেব, তবুও সেখান আর বেত মারবেন না, আমার এই সন্তানটি দুনিয়ার ভুক্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমিরুল মুমিনীন বেগমের কথা শুনলেন না, অন্যায়ের বিচার তিনি রায় কার্যকর করছেন। 50টা বেত যখন মারা হয়ে গেল, বেত মারা পরে পরে কিছুক্ষণের মধ্যে শরীরে রক্তাক্ত হয়ে ফিনকি ঝরতেছে, এ অবস্থায় দুনিয়ার বুক থেকে আবু সাহামা ইন্তেকাল করলেন। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার জানাজার ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। ব্যবস্থা করা হলো, দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পর কবরের মাটির উপরে এক নয় দুই নয় 30টি বেত মেরে শরিয়া আইন কার্যকর করলেন, রায় কার্যকর হয়ে গেল, 80টি বেত মারা হয়ে গেল। আমিরুল মুমিনীন বললেন, ও আমার লোকেরা শোনো, আর কোনোদিন আমার সম্বন্ধে কোনো লোকেরা মন্তব্য করতে পারবে না। হযরতে উমার তার নিজের ছেলে হয়েও সন্তান হয়েও সঠিক বিচার ফায়সালা করতেও কেউ দ্বিধাবোধ করেনি জোরে কণ্ঠে কিনা। আর আমাদের অবস্থা, আমরা চেষ্টা করি আমাদের পক্ষের লোকদেরকে কি করার জন্য, বাঁচিয়ে নেওয়ার জন্য, জোরে কণ্ঠে কিনা।